ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি পাল। চলে আসলাম আবার তোমাদের সাথে একটা ছোট্ট কাট ব্লগ নিয়ে। সকাল থেকে আজকে ভিডিও দিইনি, আজকে ভালোও লাগছিল না আর বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি হচ্ছিল সকাল থেকে, তো ভাবলাম যে একটু রান্নাবান্নাটা সেরেই নিই তারপরে, আর রান্না সেরে তারপরে তার মনে হয় না যে ভিডিও দেবো, তখন মনে হয় যেন একটু ফ্রেশ হয়ে আসি। তো দেখতে পাচ্ছ ফ্রেশ হয়ে চলে এসেছি, আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো কেন ভালো আছি, কালকের রিপোর্টটা দেখে আমার সত্যি খুব ভালো লাগলো, একটু আশ্বাস পেলাম যে না এই জায়গাটা হয়তো আমাকে আর দৌড়াতে হবে না। তাই জন্য ডাক্তার 3 মাস ওষুধ দিয়েছে, ঠিক হয়ে যাবে, মানে ঠিক হয়ে যাবে বলতে সিস্ট নয় কিন্তু জাস্ট রক্ত টক্তগুলো গায়ের যে কম না আছে সেগুলো ঠিক হয়ে যাবে, সেগুলোর জন্য ওষুধ দিয়েছে, সেটা তোমাদের কালকে লাইভে দেখালাম আমি। তো সেগুলো কন্টিনিউ 3 মাস চালাতে হবে, 3 মাস পরে ব্যাস, আর কোনো রকম কোনো ডাক্তারও লাগবে না, কোনো কিছুই লাগবে না। যাই হোক, এখন আমি চলে এসেছি এদের কাঁচতে 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 তোমাদের সাথে গল্প করছি, কারণ তোমরা বলবে যে কাকিমা স্নান করে তারপরে, হ্যাঁ ওয়াশিং মেশিনে কাঁচা, তো ওই জন্য আমি ভাবলাম যে স্নান করে নি, পরার যেটা পরে আছে ঘেমে তো স্নান করে গেছি, দেখো এত বৃষ্টি হচ্ছে কিন্তু গরম কমছে না, তাই ভাবলাম যে একটু স্নান করে সেই কাপড়টাও দিয়ে দিতে পারবো, তাহলে আর আমার থাকছে না। তো চলো আমি এখন কী করতে চলেছি, এখন আমি স্যান্ডেল লিখে খাও, তারা ভাগে এসিটাকে বন্ধ করিনি, বন্ধ করিনি বলছি, এসিটাকে চালিয়ে নি, প্রচণ্ড গরম গো, প্রচণ্ড গরম, মানে এত বৃষ্টি হচ্ছে গরম কিন্তু তবু কমছে না, আর কী করবো কিছু ভেবেও পাচ্ছি না। আমি ভাবলাম যে কাজ ব্যস্ত হয়ে গেছে, এরপরে খাওয়া দাওয়া করে তারপরে তো বসেই থাকবো, চলো ফোন করা যাক। কাকে ফোন করলাম, প্রথমে একটু আমার বড়দিকে ফোন করলাম, যেহেতু ওর বাড়িতে প্রচুর প্রচুর পরিমাণে, ওদের বাড়ির সামনে দুটো পুকুর, পুকুরের জলগুলো সব ঘরে ঢুকে গেছে, জানি না ভিডিওটা তোমরা দেখেছো কিনা, ঘরের জল প্রচুর প্রচুর পরিমাণে জল হয়েছিল। আমি কালকে রিমিকে নিয়ে ডাক্তার দেখাতে গিয়ে আমি ওদিক দিয়ে এসেছি, আমি রিমিকে ভয়তে বলেছি গাড়ি নিয়ে ওখানে ঢুকাস না, কারণ নাহলে আটকে যাবো, আমরা আর বেরোতে পারবো না। তো সত্যি কথা কোমর অব্দি জল হয়ে গেছে, আর ওদের ওখানে একটু মানে দুটো বছর হয়তো অফ ছিল, দুটো বছর আগে পর্যন্ত জল ছিল, এখন ইদানিং একটু কম ছিল, আর এই 4 দিনের বৃষ্টিতে আবার শুনছি নাকি সোমবার অবধি মানে মেঘ ডাকবে, ঝড় হাওয়া দেবে, বৃষ্টি হবে, মানে আবারও হবে, নিম্নচাপ হয়েছে। তো যাই হোক, দিদি বাড়িতে ঢুকতে পারলাম না, দিদিকে ফোন করে একটু খোঁজখবর নিলাম, একটু বোনের সাথে কথা বললাম, মা আসলো, এই করে সকাল থেকে সময়টা কাটালাম। এখন ভাবছি কী করা যায়, কী করা যায়। তো আমাদের বুবাই আছে, বুবাইকে ফোন করলাম, তো বুবাই আয় চলে বাড়িতে একটা স্টোরি ভিডিও করি। তো বেরোনো তো কোথাও যাচ্ছে না, সব জায়গাতেই জলই জল, যেখানেই যাবো সেখানেই জল, শুধু মেন রোডটা ছাড়া সব জায়গাতেই জল। তাই বুবাইকে বললাম, বুবাই বলে কাকি তুমি স্টোরি ভেবেছো, আমার স্টোরি ভাবতে লাগবে না, তুমি ভাব আর এসে কোনো মতে, স্টোরি তো হয়ে যাবে, যা হোক করে একটা ভালো স্টোরি করে নেবো। তো আমার বুবাইয়ের খুব শখ ছিল অনেকদিন ধরে আমার সাথে স্টোরি করার, তো আবার সকালবেলায় সীমাও ফোন করেছে তোমাকে নিয়ে একটা স্টোরি করবো, তো আমাকে কিন্তু ভালো লাগে, আমার সত্যি ভালো লাগে, আমার স্টোরি ফোরি ভিডিওতে যদি এক ঝলকও থাকি না তবুও আমার ভালো লাগে যে আমি আছি, কারণ আমি এইসব নিয়েই থাকতে ভালোবাসি, এইসব নিয়েই মানে অভ্যস্ত, গান বাজনা এইসব নিয়েই ছোটোর থেকেই আমরা অভ্যস্ত এইসব নিয়েই, তো সেই অভ্যেসগুলোকে আর যায় গো কখনোই যায় না। তাই ভাবলাম যে বুবাইকে ফোন করি, আর সীমাকেও বলে দিলাম কবে করবি, বলে দিস আমাকে, আমি ঠিক টাইম মতন রিমিকে নিয়ে চলে যাবো। এবার রিমি যদি মনে হয় করলো করলো, নাহলে সীমার সাথে আমি করলাম স্টোরি ভিডিওটা করে চলে আসবো। আর এইটাতে বুবাই বলেছে তোমাকে কিন্তু আমার মা বানাবো, তো চলো কী স্টোরি বানাতে আসছে, কী স্টোরি বানাবে, ও কিন্তু ভেবেছে, ও কিন্তু কিছুদিন আগে যে আমাদের বাড়িতে স্টোরি করতে এসেছিলো তখন আমাকে বলে গেছিলো কাকি আমি তোমার সাথে কিন্তু একটা স্টোরি করবো, আমি ভেবে রেখেছি, তো আশা করি যেটা ভেবেছে নিশ্চয়ই ভালোই হবে মনে হয়, তার মধ্যে যদি রিমি করে করবে, আর রিমি যদি না করে, আমার ননদের মেয়েও আছে, আর সব থেকে বড়ো কথা ননদের মেয়ের পরীক্ষা ছিল, আর আমি জানতাম না, আমি জানতাম না বলে কালকে রিমি আন দাঁড়াও একটু উনি অসংখ্যটা একটু চালিয়ে দিই, তারপরে তোমাদের সাথে গল্প করছি, কিন্তু তোমারই আমার একটা গল্পের মানুষ বুঝেছো, আমি সময়টা যখন দেখি বোরিং লাগছে আমি চলে আসি তোমাদের সাথে গল্প করার জন্য। জানি না তোমাদের কার কী ভালো লাগে, যারা কাকিমাকে ভালোবাসো তারা কাকিমাকে সবসময় যেমন তেমনভাবেই দেখতে ভালোবাসো, আর যারা কাকিমার হেটাস, মানে হেটাস না থাকলে তো দেখো শুধু লাভার্স দিয়ে কাজ হয় না, হেটার্স দিয়েও কাজ হয়, তো কাকিমাকে যারা বাজে বাজে কমেন্ট করো, বাজে কথা বলো, তাদেরকে একটা কথাই বলবো, তোমাদেরও আমি খুব ভালোবাসি, তোমাদের এই হেটার্সরা না থাকলে, মানে তোমাদের এই কমেন্ট না থাকলে হয়তো আমার নিজেকে মনে হবে না যে আমি আবার আসি, তোমাদের কমেন্টেই কিন্তু আমাকে বারবার করে নিয়ে আসে। এই যে সকাল থেকে ভাবলাম ভিডিও দেবো না, দেখো হট করে তোমাদের সাথে আবার গপ করতে চলে আসলাম, কারণ কি তোমাদের কিছু ভালো মানুষের কমেন্ট থাকবে, কিছু খারাপ মানুষের কমেন্ট থাকবে, এই নিয়েই তো আমাদের ভালোবাসা, তাই না? তো কী যেন বলতে গেছিলাম, স্টোরিটা বুবাই সেদিন এখানে এসেছিলো, বলে গেছে যে একটা স্টোরি করবো কাকিমা তোমার সাথে, তা আমি তখন বলেছিলাম ঠিক আছে করিস, এবার ও যে ভেবে রেখেছে তা জানি না, যাই হোক ও আমাকে বলে তুমিও ভাবো, তা আমি কী ভাবো আমি জানি না, তখন যখন হবে স্টোরিটা তখন তার মধ্যে একটু টুকটাক ভেবে একটু ঢুকিয়ে দেবো, কিন্তু স্টোরিটা যেটুকুনি ও শোনালো আমার মনে হলো স্টোরিটা ভালো স্টোরি, আর ভয়েস আছে, বিশেষ করে আমার মনে হয় ওখানে ভয়েস আছে, আর ভয়েস স্টোরি করতে কিন্তু আমার কিন্তু ভীষণ ভালো লাগে, কারণ তোমরা তো বলো কাকিমা তুমি খুব বক বক করো, আর বক বক কিন্তু আগে করতাম না, সত্যি কিন্তু আগে করতাম না, এই ওয়াইটিতে আসার পরেও কিন্তু আমি এতটা বক বক করতাম না, ইদানিং আমি শিখে গেছি সব কিছু, সব কিছু বলে না যে ছোটোদের থেকে বড়রা শেখে, বড়দের থেকে ছোটরা শেখে, সেরকম আমিও ছোটোদের কাছ থেকে এই বক বকা নিয়ে এই সব থেকে আমি আজকে শিখে গেছি সব বক বক করা। তো দেখো তোমাদের সাথে কথা বলতে একটু ডলিকে একটুখানি তরকারি দিতে, আমি প্রায় দিন ছোটো ছোটো দুটো বাচ্চা আছে ওর সাথে আমার তেমন কথা হয়নি, কিন্তু তবু আমি ওকে বাচ্চা দুটো দিকে তাকিয়ে একটু তরকারি দিতে, চলো তরকারিটা দিতে দিতে তোমার সাথে গল্প করি, চলো তরকারিটা দিই, তারপরে খাওয়াবো ছেলে মেয়েকে,
ছেলে মেয়ে বসে আছে, ওই দেখো দুজনে বসে আছে, এসিটা চালিয়ে দিয়েছি না, প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। দেখো বৃষ্টি হলেও গরমটা কিন্তু কমছে না, প্রচণ্ড গরম রয়েছে বলে আমি ভাবলাম এসিটা একটু চালিয়ে দিই, ওরাও আরাম পাবে, আমিও একটু স্নান করেছি, একটু আরাম পাবো, আর তোমাদের সাথে একটুখানি গল্পও করতে পারবো। তা তোমরা কেমন আছো সবাই বৃষ্টিটা অবশ্যই জানিও, যারা ভালোবাসার মানুষ তারা তো জানাবেই অবশ্যই তাদের কমেন্টের জন্য, আমার ভীষণ ভালো লাগে তাদের কমেন্টে, আমি একটা লাইক তো অন্তত দিই, মাঝে সাথে দেখবে একটু টুক করে দিয়ে দিয়ে আসি। আর যারা খারাপ কমেন্ট করো তাদের কমেন্টটা এরকম চোখটা বুলিয়ে চলে যায়, তবু দেখি ঠিক আছে, কেন খারাপ ভালো নিয়ে একটা ফ্যামিলি তো, এটা আমাদের একটা ছোট্টখাট্টো ইউটিউব ফ্যামিলি, তো এখানে তো খারাপ ভালো সবটাই থাকবেই না। আর তারপরে দেখো যে কষ্টগুলো থাকে সেই কষ্টগুলো কিন্তু আমি শেয়ার করতে তোমাদের সাথেই আসি, যখন যে কষ্ট হয় আমি যখন কাউকে শেয়ার করতে পারি না আমি কিন্তু শেয়ার করতে তোমাদের সামনেই চলে আসি, আর তোমাদেরকেই শেয়ার করি। এবার যে খারাপভাবে ভাবে যে ভালোভাবে ভাবে, দেখো আজকে রান্না করেছি নিরামিষ রান্না, সবই তরকারি ডাটা দিয়ে, কুমড়ো দিয়ে, আলু দিয়ে, ঝিঙে দিয়ে, কাঁঠালের বীজ দিয়ে একটা চচ্চড়ি করেছি, আর ওই দিয়ে করেছি বেগুন ভাজা, পটল ভাজা, আর ডাল সেদ্ধ, তোমাদের কাকু খেতে ভালোবাসে তাই ডাল সেদ্ধ করেছি। দেখো কে কী ভালোবাসে আমি সবটাই পছন্দ করি, এই ভাবি সবার জন্যই ভাবি, কিন্তু জানি না ভগবান আমার কপালে কী দিয়েছে, আমি সবার জন্য ভাবি, আমার জন্য কি কেউ ভাবে আমার তো মনে হয় না। যাই হোক যখন এটা তখন দেখা যাবে, এখন শুধু ভাবি মেয়েটার জন্যই, কারণ দেখো আগে পিছনে বলতে ওর কেউ নেই, ওর কেউ নেই, ওর ভালো খারাপটা আমাকেই দেখতে হবে, ভালোটাও দেখতে হবে খারাপটাও দেখতে হবে, ভালো ভালোটা যেরকম আমি নেবো খারাপটাকেও আমি নেবো, নিয়ে আমি ওকে কিন্তু ঠিক, দেখো ওকে তো পারতাম আমি ফেলে রাখতে, পারতাম তো, কিন্তু আমি তো ফেলে রাখি, আমি মা হিসাবে আমি পারিনি ফেলে রাখতে, আমি কিন্তু রীতিমতো সিস্টের ডাক্তার দেখিয়ে ডাক্তারের কাছে সব রকম শুনে নিজে একটু মনটা হালকা হলো যে একটা রোগ থেকে আমার মেয়ে মুক্ত হয়েছে, তো সেরকম আমি সবটাই কিন্তু আস্তে আস্তে নিজে চিকিৎসা করছি, নিজে যতটুকুনি পারছি ততটুকুনি চিকিৎসা করছি, ততটুকুনি ওকে ভালো রাখার চেষ্টা করছি, আর সবটাই এবার উপরবেলার হাতে, উপরবেলা কী চায় জানি না, ওর ভাগ্যে কী চায়, আর ওর ভালো থাকা মানে আমার ভালো থাকা। চলো আর বেশি বকবক করবো না, এইটুকু নিয়ে আসলাম তোমাদের সাথে একটু গল্প করতে, এখন আমার ছেলে মেয়েকে খাওয়াবো, দেখি মা মা আমার রুবি বাঁকাবে, মা একটু বলো না, একটু বলো না, একটু বলো না, মামা মা তুমি ছুঞ্জুরি, তুমি ছুঞ্জুরি, তুমি আমার ছুঞ্জুরি বলো, এখন জানো আমাদের এই চুক্কিটাকে একটু ডাক্তার দেখাতে হবে, সবে মেয়েটার হলো, এবার এইটাকেও একটু ডাক্তার দেখাতে হবে, কারণ এই যে রাস্তার সামনে পোকাগুলো বৃষ্টিতে না সব দূরের সামনে এসে এসে বসে থাকে, আর পোকাগুলো এসে আপনার ধরুন গাছ উঠাচ্ছে, তো গায়ে মনে হয় র্যাশ বেরিয়েছে, প্রচুর পরিমাণে র্যাশ বেরিয়েছে, র্যাশগুলো তো আর যে ওষুধ আছে, যে ওষুধ খাওয়াচ্ছি সেই ওষুধেও কাজ হচ্ছে না, ডাক্তারকে ডেকে হয়তো ইঞ্জেকশন পুশ করতে হবে, ওর তো আবার বেশি মানে একটু কিছু হলেই ইঞ্জেকশন দিতেই হবে ওকে, ইঞ্জেকশনের না হলে হয় না। যাই হোক ওর গায়ে একটু র্যাশ বেরিয়েছে কালকে থেকে, আমার একটু ওর প্রতি একটু কষ্ট হচ্ছে, কারণ ওকে এখনও পর্যন্ত আমি ডাক্তার দেখে উঠতে পারিনি, এবার দেখাবো, এবার আমার মাটাকে ডাক্তার দেখাবো, মা এবার দেখাবো, দিদিকে দেখিয়েছি, এবার তোমাকে দেখাবো, একাত্তরে একাত্তরে সব একাত্তরে, ঠব একঠাতে মা নিতে পারবে না, ঠব একঠাতে মা করতে পারবে না, একাত্তরে এবার ওকে দেখাবো। বাবু এখন আপাতত সুস্থ আছে, বাবুকে দেখবো, আমার বাবু কোথায় আছে, বাবু বাবু দেখাচ্ছ, উই দেখো কোথায় ঢুকে বসে আছে, বাবু মা যাই আছে, টাটা টুদি, বাবু মা টুদি, বাবু মা টুদি, চুটকি দেখে নিয়ে আয় তো দাদাকে, চুটকি চুটকি হ্যাঁ চুটকি চুটকি, একটু দাদাকে ডাকো মা, ও মামা, ও মামা একটু দাদাকে ডাকো, ও মামা একটু দাদাকে ডাকো, কই কই দাদা কই দাদা 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 ডাকো, দাদা ডাকো, দাদা ডাকো, দেখো 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 দেখো, দুষ্টু দুষ্টু কোকিল ডাকে রে, কুক 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 কুক, এই যে আমার দুষ্টু কোকিল, এটা জানো এটা ডাকে, কেউ আসলেই ঘক 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 করে চেঁচাবে, দুষ্টু কোকিল আমার দুষ্টু কোকিলকে দেখবে, এই যে এই যে আমার দুষ্টু টটি দেখো সুন্দরী। কালকে দিদি বলছে কি যে কী একটা কথা কথা দিদি আমাকে বলছে, তোমার কিন্তু ছোটো মেয়েকে কিডন্যাপ করে নেবো, এবার আমি বলছি আমার ছোটো মেয়েকে কিডন্যাপ করে নিবি, আমার ছোটো মেয়েকে কিন্তু খাইয়ে দিতে হবে, ঠিক আছে বলে তাহলে তোমার বড় মেয়েকে কিডন্যাপ করবো, মানে নিজের কথা নিজেই বলছে, তাহলে আমার বড় মেয়েকে কিডন্যাপ করবি, দুদিন পরে মা যখন মা বলে রাখবে তখন কিন্তু মার কাছে নিয়ে চলে আসতে হবে, ঠিক আছে বলছে তোমার দুই মেয়ে নিয়েই সমস্যা, বলো তো তোমার কোন মেয়ে নিয়ে তোমার সমস্যা নেই, আমাদের আমার দুই মেয়ে নিয়েই সমস্যা, আমাকে সবাইকে হাতে করেই তৈরি করতে হয়, অতএব আমার যেই যেটাকে নেবে সেটাকে নিয়েই ওই যে আসছি, দেখো এইটাকেও এটাকেও এটাকেও, এইটা হচ্ছে মা ভক্ত, এটা হচ্ছে মা ভক্ত, বুঝেছো, এই যে বাবাই এদিক দে বাবাই এদিক দে বাবাই এদিক 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 এদিক, তোমাকে দেখতে চাইছে, দেখি 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 একটু বাবার মুখটা দেখবে, দেখো বসেছে, দেখো দেখো এই যে, এই যে বাবাই বাবাই মুখে দাদা একটু আমি ফিরে ও বলে বাবা দেখো ভালোবাসা, দেখো মাকে ভালোবাসে, দেখো 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 ওইটা দেখছি আবার, ওইটা বাবা বলে দেখছি আবার, আমার বাবা, আমার বাবা কই, আমার বাবা কই, কোনটা ওটা তো ছোটো মা, ওটা বড় মা, আর বাবা কোনটা, আমার বাবা কোনটাকে দেখি, এইটা এইটা বাবা, এটা বাবা, এটা আমার বাবা, আর আমার বাবা থাকতো ওকে না, কত নাম দিয়েছে বাবার সাথে, কি সুন্দর খেলতো, বাবার নাম দিয়েছে শিঙ্কু শিন্টু, মানে অনেক নাম না বাবা, দাদু দাদুন দাদুন দাদুন, তোমাকে কত নাম দিয়ে গেছে না, ওই নাম ধরে ধরেই আমিও ডাকি, শিঙ্কু শিঙ্কু বলে ডাকি, শিন্টু শিন্টু বলে ডাকি, ওকেও আমি ওরকম নাম ধরেই ডাকি, আমার ওই জন্য বাবা বাবা ওকে বাবাই ডাকে, বাবার সাথে খুব খেলাধুলা করতো, খুব খেলাধুলা করতো, খুব আমার আমি যদি না থাকতাম আমার বাবার কাছে রেখে যেতাম, আমার একটা ফর্সা থাকতো বাবার কাছে রেখে যাও, বাবার কাছে রেখে চলে যেতাম, তাই তো বাবা, দাদুন থাকতে না তুমি, হ্যাঁ হ্যাঁ দাদুন থাকতে তো বলো, দাদুন 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 কই দাদুন কই, ও রে দাদুন, ও রে দাদুন, ও রে দাদুন, দাদুন কই দাদুন কই কই দাদু কই দাদু,
ই বাবা, দাদু আছে না, ততদিন দাদু দেখে না চিন্টু, কতদিন চিন্টু দেখে না দাদুকে। ও বাবা বাবা, ভাগাবে বাবা, ভাগাবে তো, ভাগাবে, চলো খাই দি। কেমন লাগলো কাকিমার বকবকানি? এরকমভাবেই তোমাদের সাথে বকবক করতে একটু মনটা চাইলো, তাই চলে আসলাম। মনটা ফ্রি থাকলে মনটার সাথে তোমাদের সাথে আর কি গল্প করতেও ভালো লাগে, আর কাজের মাধ্যমে সকাল থেকে যেহেতু আসতে পারিনি তাই ভাবলাম একটু তোমাদের সাথে বকবক করি। ছুমকুচ্ছে ছুমকুচ্ছে ছুমকুচ্ছে, বাবা তামো বাবা তামো বাবা তা। চলো নেক্সট ভিডিও দেখা হচ্ছে ততক্ষণ আজকের মতন টাটা, কারণ ওরা আবার চলে আসবে চারটার সময়, জানি না কি ভিডিও করবে। তো ভিডিও দেখার জন্য অবশ্যই নজর রাখো চ্যানেলের দিকে, যা হোক একটা তো হবে, সে রীতিমির সাথেই হোক আমার সাথেই হোক একটা তো নিশ্চয়ই হবে। আর ঘরে আছি, বাইরে বেরোচ্ছি না, অবশ্যই ভিডিও আসবে। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, নেক্সট ভিডিও দেখা হচ্ছে।